নজিরবিহীন জালিয়াতি অবৈধভাবে সম্পদ অর্জন করার অভিযোগে আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের নতুন জালিয়াতির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি তার পুলিশ পরিচয় পাসপোর্টে আড়াল করেছেন। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি, সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে, তবে অবৈধ প্রভাব খাটিয়ে এসব ম্যানেজ করেন বেনজির। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। বেনজিরের পাসপোর্টের বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক ও দুই পরিচালক সহ 15 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের প্রধান কার্যালয় বেলা 11:30 থেকে বিকেল 3:00 পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম। এদিকে দুদক সচিব খুরশিদা ইয়াসমিন বলেন, বেনজির আহমেদ ও তার পরিবার আইনজীবীর মাধ্যমে দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারে চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি, লিখিত বক্তব্য তার অভিযোগগুলো বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির ও তার পরিবার 23 ও 24 জুন দুদকে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন। বিভিন্ন সূত্রের তথ্য অনুসারে বেনজির আহমেদ সপরিবারে বিদেশে রয়েছেন, এখনও দেশে ফিরেননি। অন্যদিকে বেনজির আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে গত 6 জুন ও স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে 9 জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই, যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। গত 31 মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।